আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেনেজ কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলাই তৈরি একদম পারফেক্ট সুপার সফট ও খেতে দারুণ মজাদার রেড ভেলভেট কেকের রেসিপি এই রেসিপিটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ এরকমই একদম পারফেক্ট কালার এবং মজাদার রেড ভেলভেট কেক বাসায় তৈরি করতে পারবেন আজকে রেড ভেলভেটকে একটা বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি তার জন্য একটি চালনিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা আধা টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এবং একটা চামচ পরিমাণ বেকিং পাউডার তো এই তিনটা উপকরণ দিয়ে দেওয়ার পর এগুলোকে আমি একটু চেলে নিচ্ছি এ তো চেলে নেওয়া হয়ে গিয়েছে চেলে নেওয়ার পর এবার আমি একটি স্পেচুলার মাধ্যমে এই উপকরণগুলোকে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে বেকিং পাউডার কুকু পাউডার মদের সাথে ভালো মতো মিশে যেতে পারে এবার প্লেটটা সাইড করে নিলাম আর এখানে একটি বাটিতে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি এখানে লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি রেড ফুড কালার দেড় চা চামচ পরিমাণ এতে করে রেড বেলভেটের কালারটা একদম টুকটুকে লাল হবে এবার এই উপকরণগুলোকে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই বাটিটাকেও সাইড করে রেখে দিচ্ছি আর ওপর দিকে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি চারটি নর্মাল টেম্পারেচারের ডিমের সাদা অংশ আর কুসুম চারটা আমি আলাদা নিয়েছি এটা আমি পরবর্তীতে অ্যাড করব এবার বিটারের মিডিয়াম স্পিডে আমি এক থেকে দেড় মিনিটের মতোই সাদা অংশটাকে একটু বিট করে নিচ্ছি যখন সাদা অংশটা কিছুটা ফুমে হয়ে এসেছে তখন আমি এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ চিনি আর চিনিটা একসাথে দিচ্ছি না আমি অল্প অল্প করে দিব আর এটাকে বিট করে নেব। এভাবেই অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি এই ডিমের ফুমটা তৈরি করে নিব এ তো কিছুক্ষণের মধ্যেই ডিমের ফুমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে ডিমের কুসুমগুলা কুসুমগুলো একসাথে দিচ্ছি না প্রথম দুইটা কুসুম দিচ্ছি দিয়ে মিডিয়াম স্পিডেই বিট করে নিচ্ছি এই কুসুমগুলাকে আমি তিরিশ সেকেন্ডের মতো বিট করেছি তারপর পরবর্তী যে দুইটা কুসুম ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিটের মতো বিট করে নিচ্ছি আর এই পর্যায়ে আবার বলে রাখছি এই ডিমের ম্যারাং তৈরির সময় বিটার স্পিড কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে মিডিয়াম তো ডিমের কুসুমগুলো দেওয়ার পর আমি দুই মিনিটের মতো বিট করেছি আর এর মধ্যে কিন্তু ডিমের ম্যারাংটা প্রায় তৈরি হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি যে লিকুইড মিশ্রণটা প্রথম থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একসাথে দিচ্ছি না দুই থেকে তিনবারে আমি দিচ্ছি আর এটাকে বিট করে নিচ্ছি আর এই লিকুইড মিশ্রণটা দেওয়ার পর কিন্তু তিরিশ সেকেন্ডের বেশি বিট করা যাবে না সবটুকু দেওয়া হলে আমি জাস্ট তিরিশ সেকেন্ডের মতো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমার এই ডিমের ম্যারাংটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এরপর যে এখন আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো শুকনো উপকরণ একসাথে দিলাম না প্রথম অর্ধেক দিলাম দিয়ে একটি স্পেচুলার মাধ্যমে ফোল্ডিং এবং কাট মেথডে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথম অর্ধেক শুকনো উপকরণ যখন এই ডিমের মেরাঙের সাথে ভালো মতো মেশানো হয়ে যাবে তারপর আমি বাকি সবটুকু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সেমভাবে ফোল্ডিং অ্যান্ড কাট মেথডে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু খুব তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে সময় নিয়ে এই শুকনো উপকরণটাকে ডিমের ম্যারাঙের সাথে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়া করলে ডিমের ম্যারাং নষ্ট হয়ে যাবে এতে করে কেকটা কিন্তু পারফেক্ট হবে না তো দেখুন আমি সম্পূর্ণ শুকনো উপকরণগুলোকে ডিমের ম্যারাঙের সাথে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা এরকম হয়েছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভিনেগার আর এক চা চামচ পরিমাণ ভিনেগারের সাথে দিয়ে দিবো হাফ চা চামচ পরিমাণ খাবারের সুডা তো এই দুইটা উপকরণ দিয়ে আমি সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আলতো হাতে আবারও এগুলোকে মিশিয়ে নিচ্ছি ব্রেড বেলভেট কেক বানাতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই স্টেপটা ফলো করতে হবে মিশ্রণটা যখন ভালো মতো মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভেনিলা পাউডার আর আপনারা চাইলে ভেনিলা এসেন্সও ব্যবহার করতে পারেন আর এই ভেনেলা পাউডারটা আমি প্রথমেই শুকনো উপকরণের সাথে দিয়ে দিতাম সেটা আসলে ভুলে গিয়েছিলাম তাই পর্যায়ে দিয়ে নিলাম দিয়ে একটু আলতো হাতে আবারও ব্যাটারটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো সব কিছু এবার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর এর মধ্যে আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার আমি যেই মোল্ডে আজকে কেকটা বেক করব সেই মোল্ডটা নিয়ে নিলাম এখানে আমি একটি আট ইঞ্চি মোল্ড নিয়েছি মোল্ডের নিচে কিছুটা অয়েল ব্রাশ করে একটি কাগজ বিছিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি সম্পূর্ণ রেড ভেলভেট কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এখন আমি এই ব্যাটারটাকে কয়েকবার হাতের মাধ্যমে টেপ করে নিব এতে করে ব্যাটারের ভেতরে যদি কোনো বাতাস গিয়ে থাকে সেটা বের হয়ে আসবে আর কেকটা পারফেক্টভাবে বেক হবে তো এখন আমার এই কেকের ব্যাটারটা বেক করার জন্য একদম রেডি তো আমি চলে এসেছি চুলাই চুলাই দশ মিনিট আগে থেকে মিডিয়াম টু লো আছে আমি একটি হাড়ি প্রিহিট করে নিয়েছিলাম এতে করে কেকটা একদম পারফেক্টভাবে বেক হবে এখন হাড়ির নিচে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম আর স্ট্যান্ডের উপরে এই কেকের মোলটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তা অবশ্যই কাগজ বা কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে করে হাড়ির ভিতরের বাষ্পটা বাইরে না বের হয়ে আসতে পারে দেখতে পেলেন আমার ঢাকনা ছিদ্রটা কিন্তু আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এখন চুলা রাসটা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে আমি কেকটাকে বেক করছি চল্লিশ মিনিট আর কেউ যদি ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে একশো ষাট ডিগ্রি প্রিহিটেড ওভেনে চল্লিশ মিনিট কেকটাকে বেক করে নেবেন তো আমি ফিরে আসছি চল্লিশ মিনিট পর এ তো ফ্রেন্ডস চল্লিশ মিনিট হয়ে গিয়েছে আর এর মধ্যে দেখুন মশাল্লাহ আমার কেকটা ফুলে একদম মোল্ডের উপরে উঠে গিয়েছে খুবই সুন্দরভাবে বেক হয়েছে তো এখন আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপর মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করছি এ তো ফ্রেন্ডস কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে মোল্ড আউট করে সার্ভ করলাম আর দেখুন এটা কতটা সফট হয়েছে অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়েছে এবং খেতেও দারুণ মজার আর যেহেতু এটা বেক করা হয়েছে উপরের কালারটা ততটা লাল হবে না কিন্তু ভেতর থেকে যে কতটা লাল হয়েছে সেটা আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এ তো দেখুন আশা করছি দেখে বুঝতে পারছেন কতটা লাল টুকটুকে হয়েছে এই রেড ভেলভেট কেকটা আর হয়েছে অনেক বেশি সফট আর স্পঞ্জি তার সাথে সাথে হয়েছে খেতে অনেক মজার তো আশা করছি আমার আজকের রেসিপিটাও প্রতিদিনের মতো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটিকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ